আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তো প্রথমেই মার্কেট দিয়ে শুরু করি। নিপটি ফ্ল্যাট ওপেন হয় তারপর থেকেই পুরো দিন পজিটিভিটি দেখা গেছে মাঝখানে কোনো সেলিং প্রেসার ছিল না সোজা বন্ধ হয়েছে পয়েন্ট তিন চার দিন আগে একুশ হাজার পাঁচশো ষাটের লেভেল থেকে যে ডাউন হয়েছিল একই দিনে সেখান থেকে লাস্ট তিন দিনে প্রায় পুরোটাই রিকভারি হয়ে গেছে তো নেক্সট দিনগুলোতেও মার্কেট হয়তো আবার একটা নতুন হাই বানাবে তো যে দিন মার্কেট অতটা পড়েছিল সবাইকে বলেছিলাম প্যানিক সেল না করতে নিশ্চয়ই এবার বুঝতে পারছেন কেন সেদিন ওই কথাটা বলেছিলাম আপনারা প্যানিক সেল করে এক্সিট নিয়েছিলেন সেগুলোই এফআইআই আর ডিআইআই বাই করেছিল তো আজকের ডেটে সবারই পোর্টফোলিও মোটামুটি রিকভারি হয়ে গেছে এবং পজিটিভই চলছে তো যাই হোক এবার কিছু সেক্টর রেগার্ডিং এবং কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করি তো প্রথমেই কেমিক্যাল সেক্টর আজকে প্রায় প্রতিটা কেমিক্যাল সেক্টরের স্টক অনেকটাই পজিটিভে বন্ধ হয়েছে সব ফেমাস কোম্পানি যেমন অ্যালকামাইন্স এবং ওয়ান অব মাই ফেভারিট স্টক হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস কত স্টকের নাম বলব প্রায় প্রতিটা কেমিক্যাল স্টকই আজ পজিটিভে বন্ধ হয়েছে তো কি কারণের জন্য এই স্টকগুলো এতটা বাড়ল পার্টিকুলার স্পেসিফিক কোনো কারণ নেই কেন স্টক প্রাইস বাড়লো সেটা আগে না দেখে কেন এতদিন ধরে স্টকগুলো ডাউন ছিল সেটা আগে দেখতে হবে তো মার্কেট একটা সাইকেলে চলে আজ কোন সেক্টর ছুটছে তো কাল অন্য সেক্টর ছুটবে এইভাবেই একটা সাইকেল প্রসেস চলে তো দু হাজার কুড়ির লকডাউনের পর থেকে কেমিক্যাল সেক্টরে একটা বুল রান চলছিল কারণ চীনেতে অনেক দিন ধরে লকডাউনের ছিল যার জন্য ইন্ডিয়ান কোম্পানিগুলো পুরো ইউরোপ কান্ট্রিকে কেমিক্যাল সাপ্লাই করত যার জন্য ইন্ডিয়ান স্টকগুলো থেকে কোম্পানির স্টক প্রাইস প্রায় তিন গুণ চার গুণ এমনকি পাঁচ গুণ পর্যন্ত হয়েছিল কিন্তু যখন থেকে চায়নাতে সবকিছু ঠিকঠাক হলো এবং গ্লোবালি কেমিক্যালসের ডিমান্ড কমতে থাকলো তখন থেকেই এই সেক্টরের স্টকগুলো ডাউনে যাওয়া শুরু করে এবং মাঝখানে চায়না তাদের কেমিক্যাল ইনভেন্ট্রি দাম করেছিল যার জন্য কেমিক্যালসের দাম এত কমে যায় যে ইন্ডিয়া থেকে কিছু স্পেশালিটি কেমিক্যালস ছাড়া অন্যান্য কেমিক্যালসের এক্সপোর্ট বন্ধ হয়ে যায় কিন্তু এখন আবারও নতুন করে গ্লোবালি কেমিক্যালস এবং স্পেশালিটি কেমিক্যালসের ডিমান্ড বাড়ছে তো এটা আজকের কথা নয় প্রায় তিন মাস আগে একটা ভিডিওতে ডিটেলে ডিসকাস করেছিলাম যে কেমিক্যালসের ডিম্যান্ড বাড়ছে এখন থেকেই কিছু স্টকে নজরে রাখুন প্লাস আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট পিএলআই স্কিমে কেমিক্যালস কোম্পানিগুলোকে যুক্ত করার কথাও বলেছিল এবং ইন্ডিয়াকে কেমিক্যালস হাব বানানোর কথাও বলেছিল এই দুটো জিনিসই যদি বাস্তবায়িত হয় তাহলে কেমিক্যালস কোম্পানিগুলোই বেশি বেনিফিটেড পাবে আর আজকে এই সেক্টরে বুল রানের পিছনে নিশ্চয়ই একটা কারণ থাকবে তো আমি এখনো পর্যন্ত কোনো কারণ খুঁজে পেলাম না আপনারা জানলে প্লিজ কমেন্টে জানাবেন অনেকগুলো আর্টিকেলসও পড়লাম কিন্তু ঠিক কারণে এতটা বাড়লো সেইরকম কিছু পেলাম না তো এই সেক্টরে দুটো স্টক সুইং ট্রেডিং এর জন্য দীপক নাইট্রাইট প্রায় মাস আগে দিয়েছিলাম লেভেলে এন্ট্রি ছিল টেকনিক্যালি লেভেল পর্যন্ত টার্গেট ছিল আজ প্রায় চব্বিশশো সাতাশি লেভেল পর্যন্ত যায় মানে প্রায় টার্গেটের কাছাকাছি চলছে তো এখানে টেন পার্সেন্ট মতো অ্যাচিভ হয়েছে আরও একটা স্টক হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস এটা কুড়ি দিন আগে দিয়েছিলাম টু নাইনটি ফোরের লেভেলে এন্ট্রি ছিল প্রায় ফাইভ পার্সেন্ট মতো প্রাইস ওপরে গেছে তো এখান থেকে আরো আপসাইড মুভ আসতে পারে তো এই রিলেটেড দু একটা কথা বলবো একটু মন দিয়ে শুনবেন এই যে এক মাস বা কুড়ি দিন সময়টা লাগলো এই সময়টাই আজকের দিনে কেউ দিতে চায় না আজ এন্ট্রি হলে কাল টার্গেট চাই এক মাসে কোটিপতি হওয়ার স্বপ্ন দয়া করে এই সব ভাববেন না এটা স্টক মার্কেট এখানে সময় দেবেন মার্কেট আপনাকে টাকা দেবে অনেকে ফিউচার অ্যান্ড অপশান করে টাকা শেষ করেছেন আমিও তো মার্কেটে এতদিন আছি আমি কি চাইলে এফএনও করতে পারি না না করতে জানি না সবই জানি কিন্তু আমি করি না আর কাউকে করতেও বলি না কারণ অনেক উদাহরণ আমার চোখের সামনে দেখেছি চোখের সামনে সবকিছু শেষ হতে দেখেছি তাই আমি এই সব থেকে দূরে থাকি এবং আপনাদেরকেও দূরে থাকতে বলি তো অনেকে আমাকে প্রশ্নও করে যে এফএনও কেন করি না তো আমার কাছে আমার ক্যাপিটাল খুবই প্রিয় যখন আমার ইয়ারলি রিটার্ন পার্সেন্টেজ রিক্স না নিয়ে অ্যাচিভ হয়ে যাচ্ছে তখন কেন আমি ফালতু এফএনও করে রিস্ক নেব শরীর খারাপ করব টেনশান নেব এতে যদি কেউ বলে আমি ভিটু বা কিছু জানি না সেটা আমি মাথা পেতে নিচ্ছি তবু আমি এফএনও করব না এবং কাউকে করতেও দেব না আমার ডিম্যাটের প্রতিটা অ্যাকাউন্টে সেজমেন্টে এই এফএনওটা অ্যাক্টিভ করা নেই বন্ধ করা আছে তো যাই হোক এবার আপনাদের ডিসিশন আপনারা কি করবেন তো যাই হোক অনেকগুলো ফালতু কথা বকে ফেললাম তো নেক্সট আসি ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে এই কথাটা হয়তো শুনে আপনারা বোর হয়ে গেছেন আমার মুখেও ব্যথা হয়ে গেছে দুটো স্টক সিপিয়ার্ড ম্যাজাগান ডক বলেছিলাম বড় কিছু হতে চলেছে নিশ্চয়ই আজ তার ফল পেলেন আরও একটা স্টক ছিল গার্ডেন রিচ এছাড়াও হ্যাল বিএল তো আছেই টের বেশি কিছু বললাম না নজরে রাখুন সামনেই দুটো বড় ইভেন্ট প্রথম বাজেট সেকেন্ড ইলেকশন তো নেক্সট অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে কম টাকার দু একটা স্টক দিতে মিডিয়াম টার্মের জন্য তো আজকে একটা দিয়েছিলাম ক্যাস্টল ইন্ডিয়া ওয়ান সেভেন্টিতে এন্ট্রি হয়েছিল তো যারা নিয়েছেন আশা করি প্রফিটে আছেন তো মাঝে মাঝে ভালো কিছু স্টক এখানে দেওয়ার চেষ্টা করব তো আজকের দিনটা মোটামুটি বোকেই কেটে গেল কোনো স্টক রিগার্ডিং কোনো আপডেটও পেলেন না তো যাই হোক এটাও মাঝে সাথে দরকার আছে তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই তো এখন ইউএস মার্কেট অল্প পজিটিভে চলছে এছাড়া অনেকে আমাকে মেল করেছেন এবং কমেন্ট করেছেন তো আমি সেগুলো ধীরে ধীরে উত্তর দেবো সবেরই রিপ্লাই দেবো একটু সময় চেয়ে নিচ্ছি এর জন্য ক্ষমা প্রার্থী তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি এই ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা স্টক মার্কেট নিয়ে কাজ করতে চায় বা এটাতে ইন্টারেস্ট আছে তো তাদের জন্য একটু শেয়ার করবেন তো আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন